Welcome friends, welcome to our channel EPSR Academy. প্রাথমিক শিক্ষা পর্ষদের বড় ঘোষণা 10ই ডিসেম্বর টেট বৃহস্পতিবার থেকে রেজিস্ট্রেশন। সমস্ত ডিটেইলস তোমরা অলরেডি পেয়ে গেছো আমাদের আগের ভিডিওতে, যে পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং রেজিস্ট্রেশন কবে থেকে হচ্ছে, এমনকি অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে সেই সমস্তও আজকের ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেটা হলো প্রাইমারি টেট অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরে তোমাদের বেতন কত হবে, অর্থাৎ শিক্ষক নিয়োগের পরে প্রাথমিক বেতন কত থাকবে এবং তার সাথে সাথে সিলেবাস কী হবে পরীক্ষার, অর্থাৎ টেট পরীক্ষার যে 2023 টেট হবে তার সিলেবাস কী থাকবে, সমস্ত কিছু আজকে ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে, তোমরা যারা যারা 2023 টেটের জন্য প্রিপারেশন করবে বলে মনে করছো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন দর্শক তাদেরকে রিকোয়েস্ট করে দিচ্ছি, বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ইপিএসআর একাডেমি আমাদের চ্যানেলে। প্রত্যেকটা স্কুল সার্ভিস কমিশন বা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে স্কুল টিচার নিয়োগের ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমাদের সামনে আনা হয় ভিডিওর মধ্যে দিয়ে, তোমরা যাতে আপডেটেড থাকতে পারো এবং প্রত্যেকটি অথেন্টিক ভিডিও আনা হয়, প্রত্যেকটি অথেন্টিক ইনফরমেশান আনা হয় এবং টেট, SLST, মাদ্রাসা সার্ভিস কমিশন সমস্ত কিছুর প্রিপারেশান আমাদের চ্যানেলের তরফ থেকে করানো হয়। টেটের প্রিপারেশান খুব শীঘ্রই শুরু হবে, যারা যারা টেটের জন্য প্রস্তুতি নেবে মনে করছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দাও। এখানে দেখো কয়েকটা বিষয় উঠে আসছে, টেট পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা। বুধবার আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পালের ঘোষণা, 2023 সালের টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে 10ই ডিসেম্বর বৃহস্পতিবার। পর্ষদের তরফ থেকে সমস্ত নোটিশ এবং নির্দেশিকা ওয়েবসাইটে আপলোড করা হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সংবাদ মাধ্যমে। তিনি আরও জানান, টেট পরীক্ষার্থীরা চাইলে আগামীকাল থেকেই নিজেদের ফর্ম নথিভুক্ত করতে পারেন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিএড প্রশিক্ষিত প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন না এবং চলতি বছরের টেট পরীক্ষাতেও কেবলমাত্র ডিএলএড সহ প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরাই এতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ টেট পরীক্ষাতে তোমরা সবাই জানো যে বিএড প্রার্থীরা কোনো অ্যালাউ করছে না এবছর থেকে এবং পরবর্তীকালেও বিএড প্রার্থীদের অ্যালাউ হবে না, প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে এবং টেট পরীক্ষার ক্ষেত্রেও তাই। শুধুমাত্র ডিএলএড করা ক্যান্ডিডেট যারা আছো তারা, এলিমেন্টারি এডুকেশনের কোর্স করা যাদের, তারা প্রাথমিক শিক্ষকের বা প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগে অংশগ্রহণ করতে পারবে বা টেট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং তার সাথে সাথে ইন্টারভিউ দিয়ে প্রাথমিকে যোগদান করতে পারবে। এবার আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই প্রশ্ন করেছো যে আগের বছরের মতো এবারে টেটের ক্ষেত্রে কাট অফ কীরকম আসবে, কী বৃত্তান্ত, তোমাদেরকে একটা বলে দিই। টেট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রথমত কোনো কাট অফ হয় না, টেট পরীক্ষায় মিনিমাম একটা পাস মার্ক থাকে, সেটা হলো জেনারেলদের জন্য 60%, অর্থাৎ 90 পেলে পাস হয়ে যাবে। আর SC ST যেসব ক্যান্ডিডেট আছো তাদের জন্য 55% পেলে কিন্তু তোমরা পাস করে যাচ্ছ, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সমস্ত নির্দেশ অনুযায়ী মেনেই এবছর কিন্তু ঘোষণা করা হয়েছে 55% রিজার্ভ ক্যাটাগরিদের জন্য এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য 60% অর্থাৎ 90 পেলে তোমরা পাস করছো। এছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি বেশ কিছু ইনফরমেশান, বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো তোমাদের প্রয়োজন, সেটা হলো প্রাইমারি টেট পরীক্ষায় পাশের হার বা পাস নম্বর মূল কথা নয়, প্রতিযোগিতায় প্রথম সারির প্রার্থীরা চাকরি পাবেন সেটা তোমরা দেখেই নিয়েছো। 2022 যে টেট হয়েছে সেখানে তোমরা স্বাভাবিকভাবে দেখে নিয়েছো যে কী হিউজ সংখ্যক ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে, যার ফলে মানে মিনিমাম লেভেলের অর্থাৎ 100-এর ভেতরে ক্যান্ডিডেটের সংখ্যা, অর্থাৎ পাস মার্ক বা 100-এর ভেতরে যে নাম্বার পেয়েছে ক্যান্ডিডেট যারা পাস করেছে তাদের কথা বলছি, তাদের সংখ্যা প্রচুর ছিল। সুতরাং তোমাদেরকে ইন্টারভিউতে এগিয়ে থাকার জন্য বা তোমাদের স্কোরিং বা একাডেমিক স্কোর বলো বা যাই বলো, টোটাল ক্ষেত্রে সমস্ত বিষয় এগিয়ে থাকার জন্য তোমাদের টেট পরীক্ষাটাই একমাত্র হাতে আছে যেটাতে তোমরা নাম্বার বাড়িয়ে রাখতে পারো। কারণ দেখো একটা জিনিস, যেটা বেসিক জিনিস তোমরা আগের বছরও আমরা বলেছিলাম, এবছরও বলছি তোমাদেরকে একটা জিনিস, তোমাদের যেটা একাডেমিক স্কোর সেটা তোমরা চেঞ্জ করতে পারবে না, সেটা যেটা আছে সেটাই থাকবে, কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে কি একটাই, টেট পরীক্ষার নাম্বারটা। সুতরাং টেট পরীক্ষার প্রিপারেশান যারা মনে করছো এখনও স্টার্ট করনি তাদেরকে বারবার বলছি তোমরা অবশ্যই টেটের প্রস্তুতি শুরু করে দাও। 10 তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে টেট পরীক্ষা হবে 10ই ডিসেম্বর, সুতরাং আর এক বিন্দুমাত্র সময় নষ্ট করো না, প্রিপারেশান শুরু করে দাও। আর যারা যারা প্রিপারেশান শুরু করেছো তাদেরকে অবশ্যই বলছি তোমরা এমনভাবেই প্রিপারেশান নাও বা প্রস্তুতি নাও যাতে তোমাদের স্কোর বা মার্কস যাতে 100-এর ওপরে থাকে, পাস মার্কসটা তোমরা লেভেল হিসাবে ধরবেই না, তোমরা লেভেল হিসাবে 100টা ধরো, 100 বেশি বা ম্যাক্সিমাম অফ দ্য স্কোর অফ 100 তোমরা যদি পাও তাহলেই কিন্তু তোমাদের
চান্স চাকরি পাওয়ার পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে বা চান্সটা অনেকটা হাতে থাকবে। সুতরাং যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের এইবারে পরীক্ষার জন্য সেগুলো মাথায় রেখে আগে থেকে প্রস্তুতি নাও বন্ধুরা, বারবার বলছি। আর আমাদের ক্লাস বেশ কয়েকদিনের মধ্যে শুরু হবে, অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারের পেপার, মক টেস্ট, প্রত্যেকটা পার্ট পার্টটা আমরা সব নিয়ে আসি, প্রত্যেকটা পার্ট পার্ট আমরা ভিডিও আকারে নিয়ে আসি, তোমরা সব কটা অ্যাটেম্প করো, নিশ্চিত তোমাদের প্রিপারেশন খুব ভালো লেভেলে হবে। এবার আরেকটা বিষয় দেখো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছিলো প্রাইমারিটাতে অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে। বন্ধুরা পরীক্ষার বেশ কয়েকদিন আগে থেকে অ্যাডমিট কার্ড দেবে, এখন ওই সব বিষয়ে কোনো চিন্তার কোনো প্রয়োজনই নেই তোমাদের, তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। 10 তারিখ পরীক্ষা ঘোষণা করে দিয়েছে, বারবারই একটা কথা বলছি, পরীক্ষা যারা এখনও পর্যন্ত প্রস্তুতি নাওনি, এখন থেকে মনে করছো টেট পরীক্ষা দেবে বা ফিউচারে তোমরা প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ হবে বা প্রাথমিক শিক্ষক হিসাবে নিজেকে দেখতে চাইছো, তারা অবশ্যই টেটের জন্য এখন থেকে প্রস্তুতি নাও। পাশ করাটা কোনো ব্যাপার নয় এখনকার দিনে টেটে, কিন্তু পাশ করাটা কোনো ব্যাপার নয়, কারণ একটু ভালো করে প্রিপারেশন নিলেই পাশ মার্ক উঠে আসে, সেটা জেনারেল ক্যান্ডিডেট হোক বা রিজার্ভ ক্যান্ডিডেট হোক, সবার ক্ষেত্রেই বলছি পাশ করাটা একটু ভালো করে প্রিপারেশন নিলেই পাশ মার্কটা উঠে আসে। কিন্তু তোমাদেরকে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে তোমাদের 100-এর ওপরে স্কোর যদি না করো, তাহলে কিন্তু খুব রিস্ক পরবর্তীকালে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের, তোমরা ওখানে পিছিয়ে যেতে পারো প্রতিযোগিতায়, বারবারই বলছি। আর পরীক্ষার 7 থেকে 10 দিন আগে কিন্তু আবেদনকারীরা ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে, এটাও বলে দিয়েছে পর্ষদ সভাপতি। সুতরাং এই বিষয়ে কোনো চিন্তার ব্যাপার না, পরীক্ষার বেশ কয়েকদিন আগেই যখন আমরা নোটিফিকেশান পাবো তখন আমরা তোমাদের ইনফর্ম করে দেবো ভিডিও আকারে, তোমরা অবশ্যই 2-1 দিনের মধ্যে ডাউনলোড করে নেবে, সেই বিষয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। আর একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই বলেছিলে যে প্রাইমারি টিচার, বর্তমানে প্রাইমারি টিচারদের বেতন কীরকম প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে, আমি বলে দিই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হলে বেসিক হবে ষষ্ঠ পে বেতন কমিশন অনুযায়ী, তোমাদের ষষ্ঠ পে কমিশন অনুযায়ী তোমাদের, দেখো বেশ কয়েকদিন আগে পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে 5ম পে কমিশন চলছিল, অর্থাৎ 5th পে কমিশন চলছিল, সেন্ট্রালে 7th পে কমিশন চলছিল, তো এখন স্টেটে কিছুটা বাড়িয়েছে, 6th পে কমিশন করেছে এবং ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী মাইনে হচ্ছে 28,900 টাকা হচ্ছে বেসিক, এবং তার সাথে সাথে দিচ্ছে একসাথে টোটাল মিলিয়ে সব কিছু ডিএ এবং সমস্ত কিছু মেডিকেল সমস্ত কিছু নিয়ে তোমাদের 32,000 টাকা মতন প্রাথমিক বেতন হিসাবে পাচ্ছে, তার সাথে বেসিকের সাথে আছে 12% বাড়ি ভাড়া, 6% ডিএ ও 500 টাকা মেডিকেল ভাতা পাওয়া যাচ্ছে, মানে টোটাল মিলিয়ে আর কি 32,000, এবং চাকরির 1 বছর পর থেকে কমপক্ষে 1,500 টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা করতে হবে বা জমা করতে হয় এবং 150 টাকা প্রফেশনাল ট্যাক্স হিসাবে দিতে হয়। সুতরাং এই হলো তোমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের সমস্ত ডিটেলস, একদম A to Z আমরা আলোচনা করলাম ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওটা তোমরা যারা মনে করছো ভবিষ্যতে প্রাথমিক টিচার হিসাবে হবে, ওয়েস্ট বেঙ্গলে স্বপ্ন দেখছো, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। 2023 টেটের ক্ষেত্রে আরেকবার বলে দিই বন্ধুরা, প্রিপারেশন কিন্তু এখন থেকেই শুরু করো, এখন থেকে যদি প্রস্তুতি নাও, ভালো রকমভাবে প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই তোমরা 100-এর ওপরে স্কোর করতে পারবে, এটুকু আশা রাখো। আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে বলা হচ্ছে যদি তোমরা ভালো করে একটু প্রিপারেশন নাও তাহলে নিশ্চয়ই 100-এর ওপরে স্কোর করতে পারবে, এবং 100-এর ওপর স্কোর করলে মনে রাখো যে তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না। যদি সিলেকশন হয় পরবর্তীকালে, অর্থাৎ তোমাদের যদি ভ্যাকেন্সি বের করে ইন্টারভিউর পরে যদি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাহলে নিশ্চয়ই কিন্তু তোমাদের 100-এর ওপরে যারা যারা স্কোর করছো তাদের কিন্তু কেউ আটকাতে পারবে না, এটুকু গ্যারান্টি। সুতরাং প্রিপারেশন এখন থেকে নাও, প্রস্তুতি ভালো করে নাও, নিশ্চিত তোমরা সফল হতে পারবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, যদি এরকম ইনফরমেটিভ ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর প্রিপারেশন টেটের জন্য প্রিপারেশন শুরু করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দাও, আমাদের চ্যানেল থেকে খুব শীঘ্রই প্রিপারেশন শুরু করা হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, থ্যাংক ইউ।